হে ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 74-এর আরও একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। তোমরা যদি 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, তাহলে দেখবা যে এরকম দিয়ে আছে, নিচের কোন লাইনটি বড় অনুমান করো, এবার ক ও খ লাইন দুইটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো। অর্থাৎ এখানে ক একটা লাইন আছে, খ একটা লাইন আছে, ঠিক আছে? সেই লাইন থেকে বলছে যে কোন লাইনটি বড় অনুমান করো, এবার ক ও খ লাইন দুইটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো। এখন তুমি এই জিনিসটা যেটা করবা সেটা হচ্ছে খাতায় তুমি নিজের মতো করে নিবা, একটা স্কেল নিয়ে নিবা, ঠিক আছে? মনে করো যে এরকম একটা স্কেল নিয়ে নিবা, এরকম একটা স্কেল নিয়ে নিবা। স্কেল নিয়ে নেওয়ার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই স্কেলে এরকম ক নাম্বার যেটা সেটা এরকম একটা আঁকবা, ধরো এইখান থেকে 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার পর্যন্ত নিলা, ঠিক আছে? এখান পর্যন্ত নিলা, 5 পর্যন্ত নিলা, 0 থেকে শুরু করে, ঠিক আছে? এইটা আর তোমার মনে করো যে আরেকটা, যেমন খ, এই খটা তুমি আবার কি করতে পারো, এখান থেকে ঠিক সেম ভাবে 0 থেকে নিতে পারো, তুমি মনে করো 7 পর্যন্ত, ঠিক আছে? এই 0 থেকে 7 পর্যন্ত তুমি নিতে পারো, এটা হচ্ছে খ লাঠিটা, ঠিক আছে? আচ্ছা, আমার একটু ব্যাকা ট্যাকা হয়ে গেছে, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নিও, ঠিক আছে? এবং আঁকার পর এখন তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে যে এখানে যে ক নাম্বার, ক হচ্ছে এইটা, ধরো তুমি এটা নিছো, ঠিক আছে? এটা মনে করো যে ক, আর এটা মনে করো যে খ, ঠিক আছে? তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই ক নাম্বার কত হয়েছে 0 থেকে 5 সেন্টিমিটার, খ কত হয়েছে 0 থেকে আমরা নিচ্ছি 7 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তুমি এখানে কি করতে পারো, মেপে দেখতে পারো, অনুমান করো কোনটা বড়। তাহলে খটা বড়, আবার তুমি কটাকেও বড় করে দিতে পারো, একদম তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? ক লাইন দুটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো, ঠিক আছে? তাহলে অনুমানটা যাচাই করলে আবার সমানও নিতে পারো, যদি সমান নাও তাহলে দুটোই সমান হবে, ছোট বড় নিলে ছোট বড় হবে, ঠিক আছে? এই ছিল। আর তুলনা যদি করতে বলে, সাথে যদি তোমাকে তুলনা করতে বলে, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। পার্থক্য করতে বললে জাস্ট পার্থক্য করে দিবা, কত সেন্টিমিটারে 5 থেকে 7 পর্যন্ত 2 সেন্টিমিটারে পার্থক্য থাকবে, ঠিক আছে? একদম তুমি তোমার নিজের মতো জিনিসটা করে নিবা। চলো এবার তোমাদের 4 নম্বর অঙ্কটা দেখি, 74 পৃষ্ঠারই। সো 4 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে নিচের চিত্রে মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো, তারপর মিলিমিটারের প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে অনেক জিনিস করতে বলছে, অনেক না, একদম ইজি। দেখো এখানে বলছে যে নিচের চিত্রের মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করো। এই যে একটা মরিচ দেওয়া আছে, এই মরিচের দৈর্ঘ্যটা সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করো। এখানে স্কেল হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারের স্কেলটাতে দেওয়া আছে, এটাকে সেন্টিমিটারে করতে হবে, মিলিমিটার করতে হবে। এবং এই যে মিলিমিটারটা যে বের হবে, এই মিলিমিটারটাকে আবার বলছে মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে আবার সেন্টিমিটারে করো, অর্থাৎ মিলিমিটারে যেটা পাবো সেই সম্পূর্ণ জিনিসটাকে আবার সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? একই জিনিস ঘুরে ফিরে এদিক সেদিক করতে বলছে। সো চলো আমরা যদি সমাধানে চলে যাই, তাহলে দেখো এখানে মরিচটির পেছনের প্রান্ত স্কেলের 0 বরাবর অবস্থিত এবং সামনের প্রান্ত 6 হতে 7.6 ঘর বরাবর অবস্থিত। এখানে বলছে, এখানে দেখো এই যে 1 মিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে 6 পর্যন্ত আইসে, আইসে এই যে নিচের যে ছোট ছোট ঘর আছে এগুলো কিন্তু মিলিমিটার, ঠিক আছে? এটা আবার কোন ঘরে গেছে, ওই যে দাগ দিয়ে দেখাই দিছে, 7.5-এর ঘরে আছে, ঠিক আছে? এই জন্য 7.5-এর ঘরে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর হচ্ছে 7.5 মিলিমিটার। এই ছোট ছোট নিচের দাগগুলো যেগুলো সেগুলো মিলিমিটার, তাহলে 6 পর্যন্ত এই ঘরে আসছে, এটা হচ্ছে বড় ঘর সেন্টিমিটারে এবং নিচেরগুলো মিলিমিটার, অর্থাৎ 6.6 সেন্টিমিটার আর হচ্ছে 7.5 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখন দেখো এই 6 সেন্টিমিটার এবং 5.5 মিলিমিটারকে আমরা কিসে প্রকাশ করতে পারি, ঠিক আছে? সেন্টিমিটার প্রকাশ করি চলো, কারণ প্রথমে সেন্টিমিটার প্রকাশ করতে বলছে সম্পূর্ণটা। আর আমরা কি জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার আছে তো 6 সেন্টিমিটার রেখেই দিলাম। এখন এই মিলিমিটারটাকে আমরা কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে। তাহলে 7.5-কে যদি 10 দিয়ে আমরা ভাগ দিয়ে দিই, কেন? কারণ আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, ওকে? সেই জন্য আমরা কি করবো, 7.5-কে 10 দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা আসবে সেটা কত আসবে, সেটা আসবে সেন্টিমিটার, অর্থাৎ 0.75 সেন্টিমিটার চলে আসবে, 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলো যোগ, এটাকে 10 দিয়ে ভাগ দিলে 0.75 সেন্টিমিটার চলে আসে। এখন এই দুটোকে যদি যোগ করে দেই,
ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 6.75 সেন্টিমিটার বা 7.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে বলছিল, সেন্টিমিটারে প্রকাশ করতে বলছিল, এটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আবার এখন আমরা কি করব, মিলিমিটারে প্রকাশ করব, ঠিক আছে। তো চলো মিলিমিটারে প্রকাশ করার জন্য, অর্থাৎ 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটারকে আমরা কি করব, মিলিমিটারে প্রকাশ করব, ঠিক আছে। ওই যে আগেই বলছি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে এই 6 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে কিসে নিয়ে যেতে হবে, মিলিমিটারে। তাহলে 6কে যদি 10 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, মিলিমিটার কিন্তু হয়ে যাবে। যেহেতু আমাদের এইখানে জায়গা হলো না, আমরা জাস্ট এইখানে, সরি, এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে, এটুকুর মধ্যে করে দিচ্ছি। তো চলো এখন দেখো, এটা 6.10 মিলিমিটার আর হচ্ছে 7.5 মিলিমিটার, একে কি করব আমরা, সম্পূর্ণটা মিলিমিটারে নিয়ে আসব। তাহলে দেখো, এটা 6 সেন্টিমিটার ছিল, আর আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 6কে 10 দিয়ে গুণ দিয়ে দিছি কত, 60 মিলিমিটার হয়ে গেছে। আর 7.5 মিলিমিটার ছিলই তো, সুতরাং এটা যোগ করে দেব, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 67.5 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা এখন আবার দেখো, অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য, তাহলে আমরা সেন্টিমিটারে পাই গেলাম 6.57 সেন্টিমিটার, এবং মিলিমিটারে যেটা পাইলাম সেটা হচ্ছে 67.5 মিলিমিটার, ঠিক আছে। আবার আমরা কি করব, এখন এই যে মিলিমিটারটাকে পাইলাম, এখানে বলছিল প্রশ্নটা যদি দেখো, তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে এই যে মিলিমিটারে যেটা পাইলাম 67.5 মিলিমিটার, এটাকে আমাদের এখন কি করতে হবে, আবার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সেমভাবে, ঠিক আছে, আমরা জানি কি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাই না। তাহলে এইটা আমরা মিলিমিটার পাইছি, 67.5 মিলিমিটার। এই মিলিমিটারটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ দিয়ে দেই, ঠিক আছে, তাহলে সেন্টিমিটারে পেয়ে যাব। কারণ কেন, কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার আমরা জানি, ঠিক আছে। তাহলে এই মিলিমিটারটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিলে, সেন্টিমিটার দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই মূলত আমাদের সেন্টিমিটারে চলে আসবে। 67.7কে যদি 10 দিয়ে ভাগ দিই, 6 পয়েন্ট কত চলে আসবে, 5, 7, ঠিক আছে। এটার ভাগ করার সুন্দর একটা পদ্ধতি আছে, যে দশমিকের যতগুলো শূন্য থাকে ততগুলো বামে এই দশমিকটা জাস্ট সরে যায়, ঠিক আছে। এখানে একটা শূন্য আছে, তাই বামে একটা শূন্য সরে গেছে। দুইটা শূন্য থাকলে 100 দিয়ে ভাগ করলে 2টা সরে যেত, ঠিক আছে, 6-এর এই সামনে চলে আসতো দশমিক। এটা অন্য একদিন শিখাবো, ঠিক আছে। আর সরাসরি ভাগ করলেও এটা চলে আসে 6.75 সেন্টিমিটার, ঠিক আছে। মিলিমিটার হতে সেন্টিমিটারে প্রকাশ, এটাই ছিল। তাহলে আমরা মিলিমিটারে সেন্টিমিটারে প্রকাশ পেলাম, এখানে এসে মিলিমিটারে করলাম, আবার এই মিলিমিটারটাকে আবার সেন্টিমিটারে করতে বলছিল, আমরা সেটাও পাই গেলাম, ঠিক আছে। সো এই ছিল আমাদের।